আসাদ ভাই রক্ত দিয়ে প্রমাণ করেছেন, শুধু শেখ মুজিবুর রহমানের মুক্তি নয়, আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলার 35 জনকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। শেখ মুজিবুর রহমান আজ পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা। পাকিস্তানি সামরিক বাহিনী আজ যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুনে তাদেরকেই পুড়িয়ে মারব। চলো সবাই শহীদ মিনারে যাই, আমাদের প্রিয় আসাদ ভাইয়ের লাশ সেখানে নিয়ে আসা হয়েছে। আসাদ ভাইয়ের রক্ত, আসাদ ভাইয়ের রক্ত আয়ুবের কদিতে, আয়ুবের কদিতে জেলতলা ভাঙব, সেপটিকে আনব, সামরিক শাসন মানি না মানব না, সামরিক শাসন মানি না মানব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা আমার নেতা, তোমার নেতা, জয়দাবাদ জিন্না, কায়দা তুম জিন্না, আমার নেতা, তোমার নেতা, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা। তোমরা জানো আজ ছাত্র বিক্ষোভে মতিউর রহমান নিহত হয়েছে, তার প্যান্টের পকেটে একটা চিঠি পাওয়া গেছে। কাশেম, চিঠিটা পড়। মা, আজ 24 জানুয়ারি, আমি মিছিলে যাচ্ছি মা, যদি না ফিরি মনে করো তোমার মতিউর। বাংলা মায়ের জন্য, প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জীবন দিয়ে গেল। ইতি মতিউর রহমান মল্লিক, 10ম শ্রেণী, নবকুমার ইনস্টিটিউট। একটা সুখবর আছে, আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করেছেন এবং আমাদের শেখ মুজিব ভাইকে মুক্তি দিয়েছেন। চলো সবাই মুজিবের সঙ্গে দেখা করে আসি। তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। আমরা যে 20টা কমিটি করেছি, কমিটির প্রত্যেকে কিন্তু আজকে বিকেলের মধ্যেই মধুর ক্যান্টিনে আসতে বলবে, ঠিক আছে? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে। তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। সামনে নির্বাচন, বঙ্গবন্ধু 6 দফার ভিত্তিতে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছেন, আজ থেকে আন্দোলন আরো জোরদার করতে হবে। এখনই সময় পাকিস্তানি সামরিক শাসকদের হাত থেকে নিজেদের রক্ষা করার। এজন্য আমাদের প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সমবেত হতে হবে। কমিটি সবাইকে ডাকো, আমরা কিছু সাব কমিটি করব, আন্দোলনে আন্দোলনে দুর্বার আন্দোলন করব। একলি এগিয়ে আসো। কলিকে আমরা কোন আন্দোলনে পাই? আন্দোলন তো তোমরাই করছো, তোমরাই করো। তোমাকে আমরা আন্দোলন সংগ্রামে পাই না কেন? আসাদ ভাই রক্ত দিল, একটা মিছিলও তোমাকে পাই না। রমজান ভাই এবার যেভাবে বক্তৃতা দিল, আমরা তো রমজান ভাইয়ের জন্য প্রাণও দিতে পারি। তোমরাই প্রাণ দাও। শোনো, তোমাকে প্রাণ দিতে হবে না, একটু মন দিলেই হবে, বুঝেছো? বাজে কথা শোনার সময় নাই আমার। বলি, আরে কোথায় যাও, আর একটু চা তো খেয়ে যাবে। বলি, এই তোরা থাক, আমি আসছি।